আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি পাঙ্গাশ মাছ। আর পাঙ্গাশ মাছে যা যা লাগবে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, তেজপাতা আর অল্প সামান্য পরিমাণে রাঁধুনি গুঁড়ো। আর এখানে কেটে নিয়েছি কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এগুলোকে একটু ভেজে নেব, খুব বেশি না, হালকা ব্রাউন করে নেব। পেঁয়াজ মরিচটা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো সব দিয়ে দিলাম। আর মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিলাম। এখন মশলাটা কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে যে পাঙ্গাশ মাছ হলুদ লবণ মরিচ দিয়ে মাখানো ছিল, সেগুলো এখন এখানে দিয়ে দিই। এই মশলার সাথে সুন্দর করে মাছটাকেও কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মাছটা একটু ভুনা ভুনা হয়ে যাচ্ছে। একটু ঢেকে দিব আমি, ঢেকে দিলে মাছের তেলটাও কম লাগবে। পর্যায়ে একটু পানি দিয়ে নিব মাছটা ভালো করে কষানোর জন্য। অনেকে বলে পাঙ্গাশ মাছ গন্ধ লাগে, কিন্তু আসলে যে যেটা পছন্দ করে না তার কাছে সেটাই গন্ধ। আমি পছন্দ করি মাছে কাঁটা নাই। মাছটা চুলায় দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিচ্ছি, এতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর মাছের মধ্যে গন্ধটাও চলে যাবে। ঢেকে 5-10 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিটের বেশি হয়েছে, ঢাকনাটা উঠায় নেড়ে দিচ্ছি। মাছটা আমার রান্না হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব।